হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই নবম দশম শ্রেণীর বীজগণিত অংশে আপনাকে স্বাগতম আজকে আমরা প্রদত্ত প্রবলেমটি সলভ করব আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস সি এর মান সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান ফোরটিন আমরা প্রদত্ত রাশি দিয়ে কাজ শুরু করব এ মাইনাস বি হোলি সূত্র আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার বি মাইনাস টু বি সি প্লাস স্কোয়ারের সূত্র সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার এবার আমরা দেখি এই স্কোয়ার দুইটা বি স্কোয়ার দুইটা এবং সি স্কোয়ার দুইটি আমরা লিখতে পারি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তারপরে আমাদের এ বি মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ আমরা টু কমন নিয়ে লিখতে পারি এ বি প্লাস বি সি প্লাস সি এ এবার দেখি আমাদের এটার মান দেওয়া আছে ফোরটিন কিন্তু এ অংশটির কোনো মান নেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা টু এ বি প্লাস বি সি প্লাস সি এড এই অ্যাপ্লাই করতে পারি এবার আমাদের মান বসিয়ে দেই টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান ফর এ প্লাস বি প্লাস মান সিক্স এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান ফরটিন টু এবং ফরটিন এ গুণ করলে টোয়েন্টি এইট সিক্স কে স্কোয়ার করলে থার্টি সিক্স থার্টি সিক্স থেকে ফরটিন বাদ দিলে হয় টোয়েন্টি টু টোয়েন্টি এইট থেকে টোয়েন্টি টু বাদ দিলে হয় সিক্স এটি আমাদের নির্ণয় অ্যান্সার ধন্যবাদ সবাইকে